আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রমজানের স্পেশাল ইফতারের প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট, স্বাস্থ্যকর ফুড কাস্টার্ড ডেজার্ট বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে চলে যাব মূল রেসিপিতে। ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে আমি চুলার উপরে একটি ফ্যান বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিলাম আমি তরল দুধ। তরল দুধ নিয়ে দিছি আমি এখানে 4 কাপ। আর যেহেতু তরল দুধটা একটু পাতলা তাই আমি পাউডার দুধ দিয়ে এটাকে ঘনত্ব করে নিব, দিয়ে পাউডারগুলো দিয়ে মিহিজ করে সমান করে নিব। আর এগুলো যেহেতু দলা বেঁধে না থাকে সেটা ভালোভাবে অনবরত নেড়ে নিয়ে আমি এখানে চিনিও দিয়ে দিলাম। আর যে দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক সাইডে রেখে দিয়ে একটু সাথে কাপে করে হাফ কাপ দুধ নিয়ে এসে এখানে আমি কাস্টার্ড পাউডার মিক্স করব। দুধ দিয়ে, গরম দুধ দিয়ে করতে হবে, হালকা কুসুম গরম দুধ। তো এখানে এগুলো আমি 4 কাপের সাথে আমি নিয়েছি এখানে 4 কাপ দুধের সাথে 8 চা চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তাহলে এই দুধের সাথে আমার এই পাউডারগুলো ঘনত্র হবে। তো এখানে বলক আসার পরে আমি দুধগুলোকে মিডিয়াম জাল দিয়ে রেখে আসছি। তো এবার আমি যে কাস্টার্ড পাউডার মিক্স করেছি সেগুলো দিয়ে ভালোভাবে অনবরতভাবে নেড়ে নিতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডারের দেওয়ার পরে দলা বেঁধে না আসে সে দিয়ে খেয়াল রাখতে হবে। যদি এভাবে অনবরত নাড়ার পরও দলা বেঁধে আসে তাহলে হ্যানুইজ দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে কিন্তু দলা বাঁধা আর থাকবে না। এই যে দেখেন, কোথাও কোনো দলা বেঁধে থাকবে না। এটা হয়তো যারা অনেকে নতুন আছে জানে না দলা বেঁধে চলে আসে, তারা অবশ্যই বানানোর সময় কিন্তু হ্যানুইজ দিয়ে নেড়ে নেবেন। চুলার পিট থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে যে ফুডসগুলো আমি দেব সেগুলো আমি কেটে নিব। আমি আগে কিন্তু এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি। এবার আমি কিউট কিউট করে আমি কেটে নিব। নিয়েছি প্রথমে আমি আপেল, কালো আঙ্গুর, সাদা সবুজ আঙ্গুর, আনার পর কলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফ্রুটস ব্যবহার করবেন। তো একে একে আমি সবগুলো ফ্রুটস তৈরি করতেছি। আর কলাটাকে আমি একটু অ্যাঙ্গেলে কেটে নিব, আমার কাছে একটু তেরেজ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো কলাগুলোকেও আমি কেটে নিব। আমি কিন্তু দুধের সাথে বা কাস্টার্ড পাউডারের সাথে আমি কোনো ফ্লেভার ব্যবহার করিনি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এলাচ দিতে পারবেন। এখানে যেহেতু আমি ফ্রুটস দিব, ফ্রুটসের ফ্লেভারটা খুবই দারুণ, আর বিশেষ করে কলার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। তো সবগুলো ফ্রুটস কেটে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিলাম যে বলে নিব সে বলে আগে কিছু ফ্রুটস নিয়ে কাস্টার্ড পাউডারের যে আমার দুধ মিক্স করানো আছে সেগুলো বাটিতে দিয়ে দিলাম অর্ধেক ফ্রুটস দিয়ে। আর বাকি যে ফ্রুটসগুলো আছে সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে, ভালো লাগবে। আমি বলে ফ্রুটসগুলো সাজিয়ে দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। যতটুকু ফল বা ফ্রুটস নিয়েছি সবগুলো ফ্রুটস আমি নিচে অর্ধেক দিয়ে নিয়েছি আর বাকি উপরে অর্ধেক দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি সাজিয়ে নিয়েছি। কলাও কিছু আমি উপরে দিয়ে দিব, 2টো কলা নিচ দিয়ে দিয়ে দিলাম। আর 1টি কলা আমি সাজানোর জন্য, আনার ফলগুলো সাজানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম।
লাল কালো সবুজ হলুদ দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে। আর এই যে কাস্টার্ড ডেজার্ট ভীষণ ভীষণ মজা আর খুবই হেলদি স্বাস্থ্যকর, এটা সারাদিনের রোজার ইফতারের প্রাণ ভরে। আজকের ইফতার হলো ঠান্ডা ঠান্ডা কুল প্রাণ ভরা ডেজার্ট। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।